আসসালামু আলাইকুম, আমরা আজকে আসছি গঙ্গারামপুর আদিলের নানার ভাঙা বাড়ি যাব। আল্লাহ, আবার দি লজ্জা পায়, লজ্জা পাবো কেন? আসো, তুমি কোথায় যেতেছো বলো, কোথায় যেতেছো বলো? নানার ভাঙা বাড়ি, ভাঙা বাড়িতে আজকে মিলাদ পড়াবে। মিলাদ শেষ হইলে আমরা আমাদের ভুট্টা আর কালিজিরা ক্ষেত দেখতে যাব। এটা হচ্ছে ভাঙা বাড়ি, ধুলা একবারে পাউডার, জায়গা এক কথায় পাউডার। তুমি হাত ধরে খেতে পারো না, যখনই করো তুমি যায় না দাদা, তুমি যায় না। রান্না শুরু হয়ে গেছে, দেড় কেজি 3 কেজি বাস, আর কোন ঝামেলা নেই, আর লবণ আর লাগবে না। এখানে হচ্ছে আগে পানি দিল, পরে চালটা দেবে। আর বিরিয়ানি ঝড় ধরাই ভালো, চালটা ফুটলে না লবণ ঠিকলে কই, চালটা ফুটলে লবণ পরে আর লাগে। হ্যাঁ, তো গাছের টমেটো গাছের শশা থাকলে আর কেউ কিনে নি। এখন বাজে হচ্ছে বিকাল 4:30, এখন আমরা আমাদের ভুট্টা খেত দেখতে যাচ্ছি। এটা হচ্ছে একটা বিশাল আকৃতির পুকুর। হ্যাঁ, আসছি গোসাল থেকে।
এখানে আশেপাশের মানুষ গোসল করে, খুব সুন্দর পানি। এটা মোটামুটি চকের মাঝখানে, আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, পিছিয়ে পড়ছি, তার জন্য আমার জন্য ওরা অপেক্ষা করতেছে। আর কত দূর? এইটা কি খেত? এইটা এটা কালি দিলে এটা হচ্ছে কালো জিরা। জীবনে প্রথম দেখলাম কালো জিরা গাছ। কি সুন্দর দেখতো তো, কত সুন্দর লাগতেছে। হ্যাঁ, জঙ্গলে পরিণত হয়েছে। দূরে আগুন দেখা যায়, ওগুলো হচ্ছে সরিষার টাঙা। সরিষার টাঙায় আগুন লাগিয়ে দেয়, কারণ হচ্ছে এত দূর থেকে কেউ এই সরিষার টাঙা বা অন্যান্য লাকড়ি নিতে চায় না। এই জন্য ফসল নেওয়া শেষ হলে সেই গাছগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এখানে সবাই এই কাজ করে। আমাদের কোনটা কোনটা? এই যে এই জায়গা, এই যে পশ্চিম হানি। ও এই পশ্চিম সাইড। মাত্র বুটটা বের হচ্ছে। তারপর আবার এই যে পলো ডেইডাল সরা হবে। হ্যাঁ, এইটার পরে আবার ওগুন আছে। এটা ওগুন আছে কালো জিরা আমাদের। ওঠে দিস তো তুমি। আমরা এতটা দূরে আইছি যে বাড়ি ঘর দেখা যায় না কিচ্ছু। আমাদের বাড়ির প্লটে কি বুনছেন? বাড়ির প্লটে ভুট্টা বুনছেন? একদম চকের মাঝে আমরা। আমাদের ভাঙা বাড়ি এখান থেকে দেখাই যায় না, এতটা দূরে আসছি আমরা। তো ভুট্টা খেত, কালি জিরা, এগুলো দেখা শেষ। এখন আমরা আবার চলে যাব ভাঙা বাড়ি, ভাঙা বাড়ি থেকে আমাদের বাড়ি। ভাঙা বাড়ি চলে এসেছি। এটা হচ্ছে মরিচ, মরিচ লাগাইছে এখানে। দেখছ আম্মু, দেখতে পাও না? এই যে মরিচ, এই যে না, এখনো ওগুলো বড় হয়নি। না, বড় হলে ছিড়বো। ওকে, তোমার কি নানা বাড়ির ভাঙা বাড়ি ভালো লাগছে? আবার আসবে? তাহলে এখন আমরা বাড়ি চলে যাব। আচ্ছা।